हेलो एवरीवन, टीबीआर एकेडमी ते सबाई के स्वागत जानाई। आज के आम्रा ए वीडियोते आलोचना करब स्पॉट काउंसलिंग निये। स्पॉट काउंसलिंग की, तुम्रा किभाबे ए काउंसलिंग अंशग्रहण करबे, कोथाय जेते होबे, की डकुमेंट्स लागबे, कबे होबे, ए समस्त किन्तु निये खुबी गुरुत्वपूर्ण भिडियोटी तुम्हारा किन्तु लास्ट पर्यंत देखबे। तोमादेर प्रथमेई जानिये राखी, ए काउंसलिंग टीके किन्तु विभिन्न स्टूडेंट विभिन्न नाम दिए डाके। केउ केउ बोले एटाके स्पेशल काउंसलिंग, কেউ কেউ বলে এটাকে ওপেন কাউন্সেলিং, আবার কেউ কেউ বলে এটাকে স্পট কাউন্সেলিং। এই কাউন্সেলিং কিন্তু একটি কাউন্সেলিং যার কিন্তু অনেকগুলো নাম আছে, ঠিক আছে? তো এই কাউন্সেলিংটি কি না, এই কাউন্সেলিংটি হচ্ছে যে সমস্ত সিটগুলো খালি থেকে যায়, অর্থাৎ ফার্স্ট সেকেন্ড এবং থার্ড কাউন্সেলিং হয়ে যাওয়ার পরেও গভর্নমেন্ট কলেজে যে সমস্ত সিটগুলো খালি থেকে যায়, ওই সমস্ত সিটগুলো পূরণের উদ্দেশ্যে এই কাউন্সেলিংটি করা হয়ে থাকে। এই কাউন্সেলিংটি কিন্তু প্রত্যেক বছর হয়, প্রত্যেক বছর আমরা দেখে আসছি এই কাউন্সেলিংটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে সমস্ত ছাত্রছাত্রীদের র্যাঙ্কটা একটু বেশি আছে বা যারা ভাবছো তোমরা কি গভর্নমেন্ট কলেজে চান্স পাবে কি পাবে না, তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই কাউন্সেলিংটি। তো এই কাউন্সেলিংটি কিভাবে হয় দেখো, এই কাউন্সেলিংটি তোমাদের করতে গেলে তোমাদের কিন্তু কয়েকটা স্টেপ ফলো করতে হবে। কি না, তোমাদের ফার্স্ট সেকেন্ড এবং থার্ড এই তিনটে কাউন্সেলিং হয়ে যাওয়ার পরে কিন্তু এই কাউন্সেলিংটি হয়। এই কাউন্সেলিংটি করতে গেলে তোমাদের কিন্তু একজন ভ্যালিড র্যাঙ্ক হোল্ডার হতে হবে, অর্থাৎ তোমাকে জেক্সপো এক্সাম দিতেই হবে, তোমার র্যাঙ্ক কার্ডটা কিন্তু থাকা বাধ্যতামূলক। ফার্স্ট সেকেন্ড এবং থার্ড কাউন্সেলিংয়ে তুমি যদি অ্যাডমিশন নিয়ে নিয়েছ তাহলে তুমি এই কাউন্সেলিংয়ে কিন্তু আর বসতে পারবে না, ওকে? এবার আসি, যে সমস্ত ক্যান্ডিডেট ফার্স্ট হোক বা সেকেন্ড বা থার্ড এই তিনটে কাউন্সেলিংয়ের মধ্যে সে গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছে কিন্তু কোনো কারণবশত সে অ্যাডমিশন হতে পারেনি, তারাও কিন্তু এই ওপেন বা স্পট বা স্পেশাল কাউন্সেলিংয়ে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। এই কাউন্সেলিংটা এমনই একটি কাউন্সেলিং যেই কাউন্সেলিংয়ে কিন্তু একবারে স্পটে যে কলেজে সিট খালি থাকবে কলেজের লিস্ট তোমাদের দিয়ে দেওয়া হবে যে এই কলেজে এত সংখ্যক অমুক ব্রাঞ্চে এত সিট আছে, তোমাদেরকে কিন্তু তাড়াতাড়ি যেতে হবে। একটা টাইম দেওয়া থাকবে যে ওই টাইমের মধ্যে তোমাদের কিন্তু পৌঁছাতে হবে। এটাও লেখা থাকবে যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা কলেজে ফার্স্ট পৌঁছাতে পারবে, অর্থাৎ ধরো কোনো একটি কলেজে পাঁচটি মেকানিক্যালের সিট আছে, সেখানে তো অনেক স্টুডেন্ট যাবে, বা কম্পিউটার সায়েন্সে আছে সেখানে তো অনেক স্টুডেন্ট যাবে, যে স্টুডেন্টগুলো ফার্স্ট পৌঁছাতে পারবে, ফার্স্ট পৌঁছে কিন্তু সে যে লাইন দেবে যে ফার্স্ট, যে পাঁচজন পরপর থাকবে তাদেরকেই কিন্তু চান্স দেওয়া হবে। তো বি কেয়ারফুল, এটা কিন্তু তোমরা সবাই মাথায় রাখবে, ঠিক আছে? যেদিনই ওয়েবসাইটে পাবলিশড হবে তোমাদের এই স্পেশাল বা ওপেন বা স্পট কাউন্সেলিং, তোমরা কিন্তু রেডি হয়ে থাকবে, তোমাদের কিন্তু কলেজে ভিজিট করতে হবে, কলেজে ভিজিট করে কিন্তু তোমাদের অ্যাডমিশন নিতে হবে। তোমাদের যেখানেই বাড়ি হোক, তোমাদের যে অ্যাড্রেসে তোমরা যাবে, প্রয়োজনে আগের দিন চলে যাও, প্রয়োজনে আগের দিন তোমরা চলে যাবে, কিন্তু তোমাকে কিন্তু ফার্স্ট গিয়ে লাইন দিতে হবে। যদি না তোমরা ফার্স্ট পৌঁছাতে পারো কিন্তু সেই সিটগুলো অন্য কাউকে কিন্তু দিয়ে দেওয়া হবে। যে সমস্ত ক্যান্ডিডেট জেক্সপো এক্সাম দাওনি, অনেকে হয়তো ভাবছো যে আমি তো জেক্সপো এক্সাম দেইনি, আমি মাধ্যমিক পাস করেছি বা এইচএস পাস করেছি, আমরা কি এই কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবো? তোমাদের বলি না, তোমরা এই কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবে না। প্রত্যেক বছর প্রতি গভর্নমেন্ট কলেজগুলোতে কিন্তু অনেক সিট খালি থেকে যায়, যে সিটগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটে কাউন্সেলিংয়ের পরও কিন্তু অনেক সিট দেখা যায়, যেগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট সিট। মেকানিক্যাল থাকে, সিভিল থাকে, ইলেকট্রিক্যাল থাকে, কম্পিউটার সায়েন্স থাকে, ইলেকট্রনিক্স থাকে, অটোমোবাইল থাকে, সব কিন্তু ব্রাঞ্চ থাকে। সেগুলোর জন্য স্পট কাউন্সেলিং করা হয় ফার্স্ট, সেখানে যা ফিল আপ হলো হলো, তারপরে কিন্তু আবার সেকেন্ড স্পট কাউন্সেলিংও কিন্তু করা হয়। তো এইগুলো কিন্তু অনেকেই জানো না, এইগুলো তোমরা জেনে নাও, ভালো করে বোঝো, না বুঝতে পারলে কমেন্ট সেকশনে কমেন্ট করো, উত্তর দিয়ে জানাবো। কিন্তু কেউ ভুল করো আশা হারিয়ে ফেলবে না, তোমরাও কিন্তু গভর্নমেন্ট কলেজে চান্স পাবে, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। এই স্পট কাউন্সেলিং হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কাউন্সেলিং, যে সমস্ত ক্যান্ডিডেটদের র্যাঙ্ক তোমাদের 15-30 হাজারের মধ্যে, বা যারাই তোমরা চান্স পাবে না কোনো কাউন্সেলিংয়ে, তোমরা কিন্তু এই স্পট কাউন্সেলিংয়ে কিন্তু তোমাদের অংশগ্রহণ করতে হবে। এবং এখানে তোমাদের র্যাঙ্ক যাই হোক না কেন, 30,000, 40,000, যাই হোক, তোমরা কিন্তু
গিয়ে তোমাদের অ্যাডমিশন হয়ে যাবে, তোমাকে কিন্তু ফার্স্ট পৌঁছাতে হবে কলেজে, এটা কিন্তু তোমরা একটু সবাই মাথায় রেখো। তাহলে আজকের এই ভিডিওটি আশা করছি তোমরা দেখার পরে তোমাদের এই ওপেন কাউন্সেলিং বা স্পট বা স্পেশাল কাউন্সেলিং নিয়ে তোমাদের যে ডাউটগুলো আছে সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এর পাশাপাশি তোমাদের জানি আর কি, যে সমস্ত ক্যান্ডিডেটরা যে এক্সপো এক্সাম দিয়ে তোমরা পলিটেকনিকের ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন হবে, তোমাদের জন্য কিন্তু আমাদের এই চ্যানেল থেকে কিন্তু আমরা কোচিংয়ের ব্যবস্থা করেছি, তোমরা চাইলে কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু অ্যাডমিশন হতে পারো। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখাবে পরে অন্য কোনো ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।